এক কথায় বলা যায় নয়নাভিরাম এক মাঠ, প্রথম দর্শনে চোখ জুড়াবে যে কারো। হিমাচল প্রদেশের এই স্টেডিয়াম আগে থেকেই বেশ রঙিন, এর গ্যালারিগুলো আমরা দেখতে পাচ্ছি এক একটা এক এক রঙে সাজানো। তবে বিশ্বকাপের জন্য নতুন রং লেগেছে এই স্টেডিয়ামে। তবে চাঁদের যেমন কলঙ্ক আছে, ঠিক একই রকম এই বিশ্বকাপের প্রথম ম্যাচ আয়োজনের পরই সমালোচনার মুখে পড়েছে এই হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, এবং তার মূল কারণ হলো এ মাঠের আউটফিল্ড। যদিও ইন্ডিয়ার প্রথম মাঠ হিসেবে এই মাঠের আউটফিল্ডে ব্যবহার করা হয় রাই গ্রাস, যেটা শীতকালে ঘাসকে সতেজ রাখার জন্য বিশেষ এক প্রক্রিয়া। 2013 সাল থেকে এ মাঠে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। স্টেডিয়ামটি যখন নির্মাণ করা হয়, এটার আউটফিল্ডে বিশেষ এক ধরনের ঘাস দেয়া হয়, যাকে বলা হয় উইন্টার রাইগ্রাস। যে ঘাসটি তাপমাত্রা যদি 10 ডিগ্রি সেলসিয়াসের নিচেও নেমে যায়, তারপরও ঘাসগুলোকে সতেজ রাখে। এবং অতীতে ভারতের একটি আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়ানোর সপ্তাহখানেক আগেও বৃষ্টি এবং স্নোফল হয়েছিল, সে সময় কিন্তু এই মাঠ তারা প্রস্তুত করে ফেলে ম্যাচ আয়োজনের জন্য। কিন্তু বাংলাদেশ আফগানিস্তান প্রথম ম্যাচে এমন কিছু দৃশ্য দেখা গেছে যা হাস্যরসের পরিণত হয়েছে, স্পেশালি এ মাঠের আউটফিল্ডের ঘাসগুলো। এবং অনেকেই বলছেন যেটা খুব ডেঞ্জারাস, এবং অনেকে এখানে যদি ডাইভ দেয় তারা আহত হতে পারে, ইঞ্জুরিতে পড়তে পারে। আইপিএলের অন্যতম জনপ্রিয় ভেন্যু এই হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, প্রতিনিয়ত অনেক ম্যাচ আয়োজন হয় এই মাঠে। শুধু এই মাঠ নয়, ভারতে যতগুলো মাঠে বা স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ আয়োজন হচ্ছে, প্রতিটিতে কিন্তু বছরব্যাপী খেলা হয়। তবে তারা যে কতটা উদাসীন ছিল এই বিশ্বকাপ আয়োজন নিয়ে, তারই যেন একটা নজির দেখা গেল এই আউটফিল্ডের ঘাসগুলো দেখে। নিশ্চিতভাবেই অন্য মাঠগুলোর কী অবস্থা সেটা হয়তো যখন বাংলাদেশ দল সেখানে খেলবে আমরা যাব, হয়তো দর্শকদের জানাতে পারবো। তবে এখনও যেহেতু দীর্ঘ একটা পথ বাকি, বিশ্বকাপ শেষ হবে আগামী মাসের 19 তারিখে, আয়োজকদের নিশ্চিতভাবেই নজর দেওয়া উচিত মাঠ এবং গ্যালারির দিকে। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ভারত।